রাধার বাবা তো এখনো ডাক্তার নিয়ে এলো না। রাধা মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। শঙ্করকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, তুই ওকে তুই ওকে দেখিস, ও তোকে মা বলে জানবে। আজ থেকে তুই 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 ওর মা। রাধা মা। বাবা, এই তোমার আসার সময় হলো, কটা বাজে খেয়াল আছে? কি করবো বল, ছুটির সময় যদি ছেলেদের দিকে একটু নজর না দিই তাহলে তো সারাদিন তারা আড্ডা দিয়ে বেড়াবে, তারপর পরীক্ষায় গিয়ে যা তা রেজাল্ট করবে। সব সময় অন্যের কথা না ভেবে নিজের শরীরের দিকে খেয়াল দাও তো। যাও তুমি স্নান করে এসো, আমি তোমার ভাত বাড়ছি। আমি বুঝতে পারছি তোর খুবই কষ্ট হচ্ছে। আরে তোরা খেয়েছিস? ভাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সে কি তুই আমার জন্য না খেয়ে বসে আছিস? না না, তাহলে তো আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি আসছি, এক্ষুনি একটা ডুব দিয়ে আসছি। কাজল আয়। তুমি নিশ্চয়ই কুমার দাদার কথা ভাবছিলে। কি করব বল, মায়ের মন তো, বড় হ তখন বুঝবি। আমি তো বলেছিলাম রানীমা যে আরো লেখাপড়া করার জন্য রাজাবুকে শহরে পাঠাবেন না, কারণ আমি জানতাম রাজাবুকে ছেড়ে আপনি থাকতে পারবেন না। বুকে পাথর বেঁধে কুমারকে শহরে রাখার কথা তো আপনার অজানা নয় নাইম মশাই। আমার আজও মনে আছে সেদিনের কথা। খাচ্ছি দাচ্ছি, বাঁশি বাজাচ্ছি, নৃত্য করছি আনন্দে, আর সময়ে যেদিন আসবে সেদিন পটলে তুলে বস আনন্দে। কি রাজা বাবু, এত মন দিয়ে কি লেখাপড়া হচ্ছে? সেসব কথা আমার জানার দরকার নেই। আছে বই কি, জমিদারের ছেলে, এত সব বিষয় আশয় সম্পত্তি, এসব রক্ষা করবি কি করে? এখন থেকে না খেলে হবে? বাপের মতো অত প্রতাপ প্রতিপত্তি হবে হবে না? রাজের আসপুরটা লজ্জা করে না তো? ওইটুকু ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিস। এতে লজ্জা কিসের?
জমিদারের রক্ত শরীরে নিজে তো উচ্ছনে গেছিস, আবার ওকেও কর্তামশাই বেঁচে থাকতে অনেক অন্যায় করেছিস। শুধু নিজের ভাই বলে তোকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর নয়, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যা। না না মশাই, ওর আর কোনো ক্ষমা নেই। ক্ষমা যখন নেই তখন চলে যাচ্ছি, কিন্তু সুযোগ পেলেই আবার চলে আসবো। ন্যায়মশাই, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, দেখে দেখে শুধু কুমারের মুখটা মনে পড়েছে। রানীমা, আমি বলি কি, এবারে রাজাবাবুর বিয়ে দিয়ে ঘরে বউ আনবেন, তাহলে আপনি একটু হালকা হতে পারবেন। আপনি আমার মনের কথাটাই বলে দিলেন ন্যায়মশাই, আমিও তাই ভাবছি। কুমারের বিয়ে দিয়ে সংসারের সব দায়িত্ব বৌমার হাতে তুলে দিয়ে বাকি জীবনটা রাধা গোবিন্দর সেবায় কাটিয়ে দেব। আপনি আপনি মেয়ে দেখার ব্যবস্থা করুন। চল আমি কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছি, ওরা বুঝে নিয়েছে। আপনিও তো আপনার পাওনা গন্ডা বুঝে নেওয়ার পর বাড়তি কিছু নিয়ে থাকেন, সে খবর আমার কাছে আছে, তা নিন, তাতে আমি কোনো বাধা দিচ্ছি না। কিন্তু ওরা কি দোষ করেছে? ওরাও তো আমার সন্তান, রক্তক্ষয় করে চৌধুরী বংশের মাটিতে সোনার ফসল ফলায়। আপনাদের কর্তাবাবুর আমলে এরা কি কম অত্যাচার সহ্য করেছে? আজ না হয় সেটা পূরণ করে দিচ্ছেন। তোমরা যাও, আমি সব ব্যবস্থা করে দেব। আপনি দেখবেন ওদের যেন কোনো অসুবিধে না হয়। আরেকটা কথা, আগামী শুক্রবার রাজাবাবুর জন্মদিন, আমি প্রতিবারের মতো এবারেও ভোলানাথের মন্দিরে যাব, আপনি সেই মতো ব্যবস্থা করুন। ঠাকুরমশাই,
ও কার মেয়ে? আমাদের মাস্টার মশাই পরিতোষ ব্যানার্জির মেয়ে। ভারী মিষ্টি স্বভাব। রানীমা আসুন না মশাই, কি বললো কুমার? বলে যে আপনার নির্দেশ মতো ও বিয়ে করতে রাজি আছে, তবে এমএ পরীক্ষাটা পাশ করার পর। আমি জানতাম, আমি জানতাম কুমার আমার কথা ফেলতে পারবে না। ও হ্যাঁ, কুমারের জন্য প্রার্থী আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন? কে সে? ওই পরিতোষ বাড়ুজ্যের মেয়ে রাধা। রানীমা আমার মনে হয় এই বিয়ে সম্ভব হবে না। সম্ভব হবে না কেন? কর্তাবুর খামখেয়ালি বনায় ওদের পরিবারকে এত অত্যাচার সহ্য করতে হয়েছে যে। জানি নায়েব মশাই, চৌধুরী বাড়ির বউ হয়ে আসার পর ওদের অনেক অত্যাচারের প্রায়শ্চিত্ত আমাকে করতে হয়েছে। দরকার হলে এক্ষেত্রে আমি পেছপা হব না। না রানীমা, এই ব্যাপারে অন্তত আপনি নিজে অনুরোধ করে আমায় লজ্জা দেবেন না। কেন নয় পরিতোষ বাবু? ভয় নয় রানীমা, তেলে জলে কখনো মিশ খায় না। তা যদি মিশতো তাহলে আজ থেকে 15 বছর আগে কর্তাবাবুর হুকুমে রায়বাড়ির ভিটে থেকে আমাকে উচ্ছেদ হতে হতো না। আপনি হয়তো ভুলে গেছেন রানীমা, আমি কিন্তু ভুলিনি। ভুলে আমিও যাইনি পরিতোষ বাবু, তাই তো নায়েব মশাইকে দিয়ে আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনার কাছে ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করবো বলে। এই আপনি কি বলছেন রানীমা? ঠিকই বলছি, আপনার মেয়ে এ বাড়িতে বউ হয়ে এলে আমি অন্তত খানিকটা নিশ্চিন্ত হতে পারি। হতে পারি আমি ছেলের মা, আমি তো মেয়ে, আমি বুঝি পরের ঘরে গিয়ে মেয়েদের কত অসুবিধে না পড়তে হয়। তবে এ বাড়িতে বউ হয়ে এলে রাধা মা সুখী হবে, আমি অন্তত সেই কষ্ট ওকে দেব না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। দরকার হলে আমি নিজে রাধা মাকে বুঝিয়ে বলবো, আপনি শুধু অনুমতি দিন। ঠিক আছে। দিদি 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 শঙ্কর, কি হয়েছে? এ গাই রানীমা বাবাকে বলছেন তোকে নাকি, তোকে নাকি বিয়ে দিয়ে পরের বাড়ি নিয়ে যাবে। কি সব পাগলের মতো কথা বলছিস, কে বললো তোকে কথা? আমি নিজের কানে শুনে আসলাম, বাবাকে এগায় জমিদার মা বলেছেন তোকে নাকি বিয়ে দিয়ে নিয়ে যাবে। তুই চলে গেলে কে আমাকে খাইয়ে দেবে, কে আমাকে স্নান করিয়ে দেবে, কে আমাকে গল্প বলবে, তুই আমাকে ছেড়ে যাস না। পাগল ছেলে, তোকে যে মায়ের মতো করে কোলে পিঠে করে মানুষ করেছি, তোকে ছেড়ে কোথায় যাবো বল? চিন্তার কিছু নেই, যা ওষুধ দিয়েছি তাই চলবে, প্রয়োজন হলে আমায় খবর দেবেন। নিশ্চয়। আসি রানীমা, নমস্কার। আসো। বিয়ের পরে মেয়েদের সবকিছু শ্বশুর বাড়ির চৌকাটে বাঁধা, তাদের কথা তো মেনে চলতেই হবে। কিন্তু আমি পারবো না বাবা, ভাইয়ের ভালোবাসা ভুলে গিয়ে অন্যের বাঁধনে নিজেকে বাঁধতে। জানি মা জানি, তোর কষ্টের কথা আমি জানি। তোর মা আমাদের সকলকে ফাঁকি দিয়ে অসময়ে চলে গেল, শঙ্করকে তোর কোলে রেখে দিয়ে। আমি তো সেরকম করে তোদের ফাঁকি দিয়ে যেতে পারবো না বাবা। মা, মা, কি মাম্মা? আমি এসে গেছি। আপনি উঠবেন না রানীমা? তোমার কি হয়েছে? কবির মশাই আপনাকে উঠতে বারণ করেছেন, তুই চুপ কর তো। তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, কতদিন বাদে ছেলেটা আমার বাড়িতে ফিরলো, আমি কি চুপচাপ শুয়ে থাকতে পারি? নায়েব মশাই আপনি আর দেরি করবেন না, কুমার এসে গেছে, ওর বিয়ের ব্যবস্থা করুন। হাবুল, বলো মশাই, মশাই কি হলো, রান্নার কত দূর? এখনই হয়ে যাবে। ও তাহলে বামুনটা ওকে গিয়ে বলো তাড়াতাড়ি করতে। আর শুকো, শুকো কোথায়? আমি এসব মানি না, এগুলো সব কুসংস্কার। কিন্তু কিন্তু সমাজ তো মানে, তুমি আর আমি কেউ তো সমাজের বাইরে নই। তুমি এসো বাবা। রানীমা আমার মনে হচ্ছে আপনি অসুস্থ,
না নাই মশাই, আমি আমি ঠিক আছি। না, এভাবে আপনাকে একা রেখে যাওয়াটা কি উচিত হবে? না মশাই, আপনি আর দেরি করবেন না, লগ্ন বয়ে যাবে। আপনি তো বরকর্তা, আজকের দিনে আপনি তো সব। আরেকটা কাজ কর বাবা, তুই আমাকে একটা একটা কলম আর আর একটা কাগজ এনে দে। কাগজ কুমারকে দিয়ে দিস। রাজাবাবু, দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেল, আমার কোনো কথাই তো তুমি কানে তুললে না। যা হবার তা তো হয়ে গেছে, ওই নিয়ে ভেবে লাভ কি বলো? এভাবে দিন রাত চোখের জল ফেললে রানীমার আত্মাও তো শান্তি পাবে না। এবারে এবারে আমাকে তুমি অনুমতি দাও, বাকি আচার অনুষ্ঠানগুলোর আয়োজন করি। না কাকাবাবু, মাকে ছাড়া এই বাড়িতে কোনো আচার অনুষ্ঠানে আমার সায় নেই। রাজাবাবু, রানীমা মৃত্যুর সময় এই চিঠিটা আমার হাতে দিয়ে গিয়েছিলেন, বলেছেন আপনার হাতে তুলে দিতে। বাবা কুমার, আমার আশীর্বাদ নিও। এরকম শুভ সময়ে তোমাদের সবাইকে কাঁদিয়ে চলে যেতে হলো বলে ক্ষমা করে দিও। দাদা, আমাকে কোনো রকম কষ্ট দিও না। তোমার ঠাকুমা আমাকে কোনোদিন কোনো কষ্ট দেননি, আর বেয়াই মশাইকে আমি কথা দিয়েছিলাম দাদার কোনোদিন কোনো দুঃখ বা অসম্মান আমি হতে দেব না। তুমি কথা রেখো, দুলাল কাকার কাছ থেকে সব বুঝিয়ে রাধাকে সব দায় দায়িত্ব বুঝিয়ে দিও। প্রয়োজনে রাধার ভাই ও বাবা দেখাশোনা করবে। আজ থেকে যে চৌধুরী বংশের হাল ও উমার হাতে সঁপে দিলাম। নবদম্পতিকে আশীর্বাদিকা তোমার মা। আর কোনো আপত্তি নয় রাজাবাবু, চৌধুরী বংশের নিয়ম অনুযায়ী রাধামাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে বরণ করে আনলে তবেই সে রাধা গোবিন্দের মন্দিরে পুজো দেবার অধিকার পাবে। কিন্তু কাকাবাবু, আর কোনো কিন্তু নয়, কিন্তু নয়। কাল চৌধুরী বাড়িতে শুভ কাজের মাঙ্গলিক আলো জ্বলবে। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু তুমি বিশ্বাস করো, আমার জীবনে আমি আমি আমার মা ছাড়া কাউকে চিনতাম না। তাই মার মৃত্যু সংবাদ পাওয়ার পর হঠাৎই তোমাকে ছেড়ে চলে আসতে হয়েছিল। আমার সব সব কর্তব্য বোধ আমি হারিয়ে ফেলেছিলাম। আমার মনে হয়েছিল যে আমার জীবনে মা ছাড়া কোনো মূল্য নেই। আমি নতুন করে জীবন ফিরে পেলাম মার চিঠি পাওয়ার পর। চিঠি? হ্যাঁ, মা মৃত্যুশয্যায় তার চিঠিতে আদেশ দিয়ে গিয়েছিলেন আমি যেন সসম্মানে তোমাকে বরণ করে বাড়িতে এনে চৌধুরী বাড়ির সব দায়িত্ব বুঝিয়ে দিই। এনাও, আজ থেকে তুমি চৌধুরী বাড়ির বৌরানী। কিন্তু আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? তাছাড়া তুমি কোনোদিনও ভাববে না তো আমার জন্যই মা। ছি, এ তো নিয়তির লিখন, কেউ খণ্ডাতে পারে?
মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, তার জন্য আমি বা তুমি কেউই দায়ী নই। মা তো তোমাকে আশীর্বাদ করে গেছেন, এবার আমার রাধা রানীকে হাসাতে হবে। শালা বাবু, দিদি দিদি দিদি, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না দিদি। শঙ্কর, তুমি এসে গেছো? শঙ্কর, শঙ্কর তো জামাই এসেছে। দেখো না, সারাদিন কোথায় ছিলে? কি করবো বলো, দিদির কাছ থেকে তো আর ভাইকে দূরে সরিয়ে রাখতে পারি না, তাই বাবার কাছে গিয়েছিলাম অনুমতি চাইতে। এবার থেকে শঙ্কর পাকাপাকি ভাবে আমাদের এখানে থাকবে, রাজকুমারের মতো। কাজটা কি ভালো হলো? তাছাড়া বাবা একা। আচ্ছা, শঙ্করের কথাটা তো ভাবতে হবে, আর তোমার কথাও তো ভাবতে হবে, তোমরা তো দুজনে দুজনকে ছাড়া থাকতেই পারো না। জানি, তবু ভয় হয় ভবিষ্যতে কোনোদিন যদি শঙ্করকে নিয়ে কোনো অশান্তি হয়। অশান্তি? অশান্তি হবে কেন? আচ্ছা, তুমি যদি শঙ্করের মা হও তাহলে আমি কে? বৌরানী, কাজল কেঁদে কেঁদে সারা বাড়ি মাত করছে। কেন? হ্যাঁ আমি যাচ্ছি। না গো না, তোমাকে যেতে হবে না, শঙ্কর বাবু গেলেই হবে। শঙ্করকে? হ্যাঁ গো রাজা বাবু, কাজল আজ পুতুলের বিয়ে দেবে বলেছে। শঙ্কর হবে বরকর্তা আর কাজল হবে কোনে গিন্নি। এই কথা? ঠিক আছে, আমি এক্ষুনি শঙ্করকে ডেকে দিচ্ছি। সে কি ওর কাঁচা ঘুম ভাঙাবে? কিচ্ছু হবে না, কাজলের সঙ্গে খেললে ওর মনটা ভালো লাগবে। তুমি সরো তো। শঙ্কর, শঙ্কর ওঠ, শঙ্কর ওঠ, কাজল তোকে খেলতে ডাকছে। না আমি খেলবো না, আমি তোকে ছেড়ে পড়তে যাবো না, আমি খেলবো না, দিদিকে ছেড়ে আমি পড়তে যাবো না। দিদি 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 দিদি, আমি তোকে ছেড়ে পড়তে যাবো না দিদি দিদি। কি গো, ভাইকে ছেড়ে থাকতে পারবে তো? সুখ গড়তে ভাঙতে পারি, দিদি আছে কাছে তাই জন্যে। দিদি আমার মা, দিদি আমার মা, দিদি আমার মা। নেই কোনো আজ মোর ভাবনা, দিদি আছে কাছে তাই জন্যে। পৃথিবীর সব সুখ গড়তে ভাঙতে পারি, দিদি আছে কাছে তাই জন্যে। দিদি আমার মা, দিদি আমার মা,
পড়ে যায় সেই দোলনায়, ঘুম পাড়া তো দিদি আদরে। ও কত রাত কত ঝড় বৃষ্টি, আঁচলে সে দিত সব সামলে, ভাগ্য বিধাতা সেই আমি যে মেনে যাই, এ জীবন সুখী তার জন্যে। দিদি আমার মা, 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 দিদি আমার মা। রাজাবাবু, 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 সব পলাশ হয়ে গেছে রাজাবাবু। কি হয়েছে রঘু? কালীতলার মাঠে কিছু বাইরের লোক এসে বিষাক্ত মদ বানিয়ে গায়ে লোকদের খাওয়াচ্ছে। নায়ক মশাই থানায় গিয়েছেন, আপনি ফিরলেই ঘটনাটা আপনাকে জানাতে বলেছেন। আমি দেখছি। না জানা বাবু, আপনি দিদিকে নিয়ে পড়ে যান, আমি দেখছি। শঙ্কর, শঙ্কর, রানীমার এই সাদের বাগানে বীজ তৈরি করার হুকুম তোদের কে দিয়েছে? যা তোর জামাইবাবুকে গিয়ে জিজ্ঞেস কর। জামাইবাবুকে জিজ্ঞেস নয়, আমার কাছেই তোদের জবাব দিতে হবে। জবাব? আমি থাকতে জামাইবাবুর কোনো ক্ষতি হতে দেব না, এটাই আমার জীবনের ব্রত। Thank you.
শঙ্কর আর কাজলকে বেশ মানাবে, তাই না? সত্যি বলছো তুমি? হ্যাঁ গো, কাজলকে তো আমি খুব ছোট বয়স থেকে দেখছি, বড় ভালো মেয়ে। খুব ছোট বয়সে নিজের মাকে হারিয়ে আমার মাকে মা বলে জানতো, তারপর মাও চলে গেলেন, এখন তো ওর দায়িত্ব আমাকেই পালন করতে হবে। কি গো, কাজল আর শঙ্করের ব্যাপারে তোমার সায় নেই? আছে, তবে শঙ্কর যে এক হয়ে কাজল মানাতে পারবে কি, তাই ভয় হয়। ওসব নিয়ে তুমি ভেবো না, শঙ্করের সঙ্গে কথা বলে আমি ওকে রাজি করাবো। তবে আগে দুলাল কাকাকে রাজি করাতে হবে। আরে রাজাবাবু, এসো এসো, ভেতরে এসে বসো। না বসবো না, মানে আপনার কাছে একটা অনুমতি চাইতে এলাম। অনুমতি আমার কাছে? আগে হ্যাঁ, কাজল শঙ্করকে, মানে কাজল শঙ্করকে ভালোবাসে। সেই অনুমতি আমি জানি। দেখো, শঙ্কর হচ্ছে দেবতা, একজন সাধারণ রক্তবংশের মানুষের কাছে দেবতা যদি নিজে আসতে চায় তাহলে আমি বাধা দেবো কেন? কাকাবাবু, কাল সকালবেলা যদি কাছারি বাড়িতে হিসেবের খাতাটা নিয়ে বসা যেত তাহলে খুব ভালো হতো। মানে হিসেবে প্রায় 50,000 টাকার মতন গোলমাল দেখা যাচ্ছে। সে কি কই দেখি, এ তো আমার হাতে লেখা নয়। দেখি দেখি খাতাটা। গোবিনাথবাবু, বেশি চালাক সাজবার চেষ্টা করবেন না। আপনার এই হিসেবের গন্ডগোল আমি বহুদিন ধরে লক্ষ্য করে এসেছি, কিন্তু কিছু বলিনি। রাজাবাবু, সে কি কথা, মানে এতদিন তো হিসেবপত্র আমি দেখে এসেছি। তাই তো এত ভুল আমার নজরে এলো। শুনুন গোবিনাথবাবু, আমার মাকে আপনি যা বোঝাবার বুঝিয়েছেন, কিন্তু আমাকে বোঝাতে হলে এই ঘাটের জল কিভাবে ওই ঘাটে করতে হবে সেটা আপনাকে খুব ভালোভাবে রপ্ত করে নিতে হবে। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পাচ্ছেন। আর এর পরেও যদি আমাকে আরো ভালো করে বোঝাতে হয় তাহলে এই চার দেওয়ারের মধ্যে থেকে সেটা হবে না। সব বোঝাপড়া শুকিয়ে আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সেটা খেয়াল রাখবেন। এই বয়সে এতটা পথ তুমি হেঁটে এলে বাবা? না এসে পারলাম না রে, সকাল থেকে সন্ধ্যে অবধি তবু ছাত্র পড়িয়া একরকম করে কেটে যায়।
কিন্তু রাত্রিটা বড় একা লাগে। তোর আর শঙ্করের মুখটা কেবল চোখের সামনে ভেসে ওঠে। কি করি বলো, শঙ্করকে এত করে বলি তোমার কাছে গিয়ে থাকতে, কিন্তু আমার কথা শোনেই না। সে তো দিব্যি জামাইবাবুর সঙ্গে ছায়ার মতো লেগে আছে। কিন্তু জামাই বাবাজিকে? না বাবা, ওর জামাইবাবু জোরে শ্বাস পর্যন্ত ফেলতে ভয় পায়, পাছে শঙ্করের গায়ে গরম লাগে। বাবা, আপনি কখন এলেন? এই তো এলাম, শঙ্করের কথা শুনছিলাম এতক্ষণ ধরে। আসলে কদিন ধরে মনটা বড় টান ছিল তোমাদের এখানে আসার জন্য। এসো এসো। বেশ তো, আপনি যখন এসেই পড়েছেন তখন দু চার দিন থেকেই যান না? না বাবা, এই জন্য আমার আশা, শঙ্কর হয়তো তোমাকে পেয়ে আমাকে ভুলেই গেছে, কিন্তু ওকে ছাড়া আমি বড্ড হাঁপিয়ে উঠেছি। আসলে কি জানেন বাবা, মানে শঙ্কর যদি চলে যায় তাহলে আমি বা ও কেউই ঠিক। কিন্তু বাবা তোকে নিতে এসেছে। বাবা, আমি এখানেই থাকবো, দিদি জামাইবাবুর কাছে থাকবো। আরে সে কি বললে হয় বাবা, বড় হয়েছিস, কাজকর্ম তো করতে হবে। আমি তো কাজ করছি, আমি অনেক কাজ করছি, দিদি আমায় কাজ দিয়েছে, জামাইবাবু আমায় অনেক কাজ দিয়েছেন। কাজ? হ্যাঁ দিদি, বল না। বলুন বাবা, শঙ্কর যখন যেতে চাইছে না তখন থাক না। বেশ, তাহলে অন্তত মাঝে মাঝে বুড়ো বাপটার খবর নিও, কদিনই বা বাঁচবো ভগবানই জানেন। আমি তাহলে আসি মা। শঙ্কর, তুই বাবাকে এগিয়ে দিয়ে আয়। হ্যাঁ বাবা, তুমি চলো। দুগা দুগা দিদি, তুমি কেন একটিবার আমায় খবরটা দিলে না গো হরিদা? আমি এখন কার কাছে যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? মনে হচ্ছে তুমি আমার ভাগ্নে বৌমনি গো বৌমনি, কেন তোমার বাবার কাছে এই খবরটা গোপন করলে গো? শান্ত হন। কি করে শান্ত থাকি, আমার যে আর কেউ রইল না গো, আদর করে কে পাশে দেখে বসাবে আমার? তাতে কি হয়েছে, রানীমা না থাকলেও আজ আমি তো আছি। তুমি দেবী, একেবারে সাক্ষাৎ দেবী রূপে এসেছো, তুমি সত্যি মহান। আপনি শান্ত হন মামা। বিনীতা মাসি, ওই পশ্চিম দিকের ঘরটা খুলে দাও। হরি কাকা, মামা এই বাড়ির অতিথি, ভর দুপুরে নারায়ণ রূপী অতিথি সেবার জন্য কোন ত্রুটি না হয়। তা না হয় দেখলাম, কিন্তু কাজটা বোধহয় তুমি ভালো করলে না বৌরানী। ওই মায়া কান্নায় ভুলে নারায়ণ ভেবে যে অতিথিকে তুমি ঠাঁই দিলে, দেখো পরে সেই আবার পথের কাঁটা না হয়ে দাঁড়ায়। হ্যাঁ গো, হরিকাকা এ কথা কেন বলল? হরিকাকা যা বলল তা সবটা মিথ্যে নয়, সে অনেক ঘটনা। অনেক ঘটনা হরিকাকা, এসব কথা কি তোমার রাজা বাবু জানে? সব কিছু জানে না, আসলে ও তো তখন খুব ছোট ছিল, তাই কিছু বুঝে উঠবার আগেই ওই দুলাল বাবু দৌলতে
রানীমার আদেশও ঘর থেকে বিদায় হয়। না হরি কাকা, মানুষই তো বদলায়। মামাবাবু বিপদে পড়ে এখানে এসেছে, এ সময় যদি তাকে আশ্রয় না দেয় তাহলে যে রানীমা কি অসম্মান করা হবে। আমার কর্তব্য ঠাঁই দেওয়া, তারপর বাকি কর্তব্যটুকু পালন করার চেষ্টা করব, চেষ্টা করব চৌধুরী বংশের মাটিতে রানীমার যেন এতটুকু অসম্মান না হয়। বৌরানী, মা অন্নপূর্ণাকে তো আমি চোখে দেখিনি, সত্যি সত্যি তুমি মা অন্নপূর্ণা। দেখো গোপীনাথ, এতদিন মানুষের মনোরঞ্জনের জন্য বাইরে দাঁড়িয়ে অভিনয় করেছি মঞ্চের উপরে, কিন্তু এবার ঘরের ভেতরে দাঁড়িয়ে সত্যিকারের অভিনয় করব গোপীনাথ। নাম কি তোমার পাড়াটা? নাম নামটা বদলে দিয়েছি গোপীনাথ, আগে নাম ছিল অসুর দলনী দুর্গা, কিন্তু এখন নামটা হয়েছে ওই দুর্গা দলনা অসুর, বুঝলে গোপীনাথ? এই এগুলো অন্দরে কোথায় রাখা হবে একটু দেখিয়ে দাও মা। বিনীতা মাসি, এগুলো ঠাকুর ঘরে নিয়ে যাও। ঠিক আছে, এসো। বৌরানী, এটা নাও। এটা কি? প্রতি বছরে রাজাবাবুর এই জন্মদিনে রানীমা একখানা করে লাল পেরে শাড়ি ওই মন্দিরে রাধামায়ের জন্য আনতেন। রানীমা তো আর নেই, তাই এই শাড়িখানা আমি আমার রাধাবাকে দিলাম। হরি কাকা। হ্যাঁ বৌরানী, সাক্ষাৎ দেবীর মতো বরণ করে তোমাকে সংসারে আনা হয়েছিল। যেভাবে তুমি সবকিছু সামলে রেখেছো তাতে করে ওই মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের সঙ্গে তোমার কোনো তফাত আমি তো দেখি না মা। আপনাকে খুঁজছিলাম। কি ব্যাপারে? হ্যাঁ,
বলি আপনার আদরের শঙ্করকে, পারলে তো স্বর্গের চাঁদটাও হাতে এনে দেন। এই হতভাগা মা বাবুর দিকে একটু দেখুন। শঙ্করকে সব ব্যাপারে না টেনে তোমার কি দরকার তাই বলো। এই যে জমিদারে ভিটে আঁকড়ে সবকিছু ছেড়ে পড়ে রয়েছি, তার জন্য তাদের হাত খরচাও লাগে, লাগে না? হ্যাঁ সে তো নিশ্চয়ই লাগে, নিশ্চয়ই লাগে। দাঁড়াও দাঁড়াও, কিছুদিন আগে 5,000 টাকা নিয়েছি গোবিনাথের কাছ থেকে, তার হিসেব তো কোথায়? সে আর এমন কি টাকা, রামকৃষ্ণ যাত্রা পালায় যখন শ্রী রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করতাম তখন সংলাপ বলতাম, টাকা মাটি মাটি টাকা, তখন মাহাত্ম্য বুঝতাম না, শুধুই সংলাপ আওড়াতাম, কিন্তু এখন বুঝতে পারি কি মহিমা, কি মহিমা। হেয়ালি ছেড়ে আসল কথাটা বলো। ওইটাই আসল কথা, টাকা। এর বেশি টাকার দরকার হলে আমার কথা হবে না, তাই ওর হুকুম লাগবে। দুলাল বাবু, আপনি বোধহয় আপনার অধিকারের সীমানা লঙ্ঘন করছেন। আমার ভাগ্নের কাছ থেকে আমি টাকা চাইবো কি না চাইবো তার জন্য আপনার অনুমতি নিতে হবে। রাজেন, তুমিও তোমার অধিকারের সীমানা ছাড়িয়ে যাচ্ছ, তাই এতদিন বাদে বার নাক গলাতে এসেছো। আমি আমার অধিকারের বাইরে কোনো কাজ করি না, করব না। বেশ, এই যে ভাগ্নে, তোমার সামনে তোমার আদরের মামাকে অপমান করছে, আর তুমি মুখ বুঝে তাই সহ্য করবে ভাগ্নে? মামা, দুলাল কাকা যা বলেছে আমি সব শুনেছি, আর আমার মনে হয় ঠিকই বলেছেন, তাই আমি কোনো প্রতিবাদ করিনি। তুমিও সমর্থি ধারণ করছে। মাঝে মাঝে করতে হয় মামা, না হলে আবার আপনার সেই স্বরূপ ধারণ করবেন। একটা কথা আপনি ভালো করে শুনে রাখুন মামা, এই বাড়িতে যদি আপনাকে সম্মানের সঙ্গে থাকতে হয় তাহলে আমি বা দুলাল কাকা কেউ নন, রাধাই সব, তার কাছেই আপনাকে কৈফিয়ত দিতে হবে। ঠিক আছে, তাই হবে, তাহলে যাই, আমি আমার বৌমনির কাছেই যাই। বৌরানী, আমি মন্দিরে জল দিয়ে আসি, আলুগুলো একটু ছোট ছোট করে কাট। কি ব্যাপার মামা বাবু, কাউকে জানান না দিয়ে একেবারে অন্ধ মহলে চলে এলেন? আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায় নয়, তবে মহিলাদের অন্তর মহলে একবার জানিয়ে আসা উচিত। অস্বীকার করে নিচ্ছি মা। বৌরানী মা, যে কারণে তোমার কাছে আসা, দেখো দিদি বেঁচে থাকতে এবারই সর্বত্রই ছিল আমার অনায়াস দাবি, এখনো আছি, তবে বাধা পেয়ে অনায়াসে তার কিছু মেলে না, তবু দাবিটা তো এড়ানো যায় না। কি দাবি? তেমন কিছু না, যত সামান্য, দিদি প্রতি বছর নিজের হাতে রানীপুরের গায়ে ওই ভোলানাথের মন্দিরে কত অনন্য উৎসবের আয়োজন করতেন, তাই বছর ঠিক করেছি দায়িত্বটা আমি নিজের হাতেই তুলে নেব। দেখো ওই রানীপুরে চাষিদের জন্যই তো চৌধুরী বংশের এত প্রতাপ, এত প্রতিপত্তি, ওই প্রতাপ যেটুকু আছে ওদের অক্লান্ত পরিশ্রমিতা বেঁচে আছে, তাই বৌরানী মা আমি ঠিক করেছি ওই একটা দিন আমরা সকলে মিলে একটু হই হুল্লোড় করব। কি করবেন? না তেমন কিছু না, মানে ওই একটু নাচ গান আর কি। আমি ভাবলাম যে এখানকার মানুষজন প্রতি বছরই তো যাত্রা পালা দেখে, এবার একটু ওই নাচ গানই দেখুক। আমি কলকাতার এক নাচনেওয়ালিকে 10,000 টাকা দিয়ে কাঁচা বায়না করেও এসেছি, ওই নাচের দিন বাকি 10,000 টাকা পেলেই চলবে। না মামা বাবু, মায়ের আমলে প্রতিষ্ঠিত মন্দিরে আমি এই ধরনের নাচ গানের অনুমতি দিতে পারি না, তাছাড়া আপনার ভাগ্নে শুনে রাগ করবেন। এই শোনো কথা, জমিদারের ছেলে, দেখো ওই পড়াশোনা নিয়ে মুখ গুজে তো জীবনের অর্ধেকটাই তো কলকাতায় বসেই কাটিয়ে দিল, তখন এসে একটু জমিদারের জীবনটাকে উপভোগ করুক। কি উপভোগ করবে মামা? ওই তোর কথা মতো উৎসবের ব্যাপারে বৌমনির কাছে অনুমতি চাইতে এসেছিলাম, বৌমনি তো অনুমতি দিয়েই দিয়েছে। মাফ করবেন, প্রজারা কি চায় তাদের মুখ থেকে শুনে তবেই আমি অনুমতি দেব। আচ্ছা বেশ, তাই হবে।
তাকে কিন্তু কাকা বারণ করেছিলেন। তুমি কিন্তু যেচে বাড়িতে কাল সাপ পুষলে। কালনাগিনীর বিষ দাঁত কেমন করে উপড়ে ফেলতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। আরে না না, কালনাগিনীর বিষ দাঁত উপড়ে ফেললেও সে তো ফোঁসফোঁস করবেই, তার থেকে তাকে শেষ করে দেওয়াই ভালো। না না, এটা তো ঠিক কথা নয়। কোথাকার কোন একটা বাইরের মেয়ে এসে এখানে ছুরি ঘোরাবে, আর আপনার মতন একজন মানি লোক সেটা বসে বসে সহ্য করবে? সহ্য করছে কি আর সাধে, কিছু পেতে গেলে কিছু সইতে হয়, তাই তো দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছি। না না রাজেন, না আমি একটা কথা বলছি শুনুন। বলছি কি, বিষ কাঁটা তুলতে গেলে কাঁটা দিয়েই সেটা তুলতে হয়, তাই কাঁটা দিয়ে একটা কাঁটা তুলে ফেলুন। হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। দিদি আমার আশীর্বাদ কর, পরের জন্মে যেন তোর কোলে তোর ছেলে হয়ে জন্মাতে পারি। খুব তো পাকা হয়েছিস, তোর জয়াবুকে প্রণাম কর। না, তোর জায়গা ওইখানে নয়, আমার বুকে। আয়ুষ্মতী বাবু, নেশাত ভুলে মেটাচ্ছ কুমার, এবার নিজেদের একটা সন্তান তো প্রয়োজন। মানে? না মানে, এত কাল হয়ে গেল বৌরানীর কোলে কোনো সন্তান এলো না, নাকি তোমরা সন্তান চাও না? বংশরক্ষা বললেও তো একটা কথা আছে। হ্যাঁ, পূর্বপুরুষদের পিণ্ডদান করতে হবে, নইলে তো তাদের অনন্ত নরকবাস হবে। আর মানে আমি তো আছি, আমি আমার কর্তব্য পালন করব। অশাস্ত্রীয় কথা বলো না, তুমি কি করে করবে? তুমি তো এই বংশের কেউ নও, অনধিকার চর্চা হয়ে যাবে না? অনধিকার চর্চাটা আপনারাই করছেন, আমাদের সমস্যাটা আমাদেরই ভাবতে দিন। আমরা নয় নাই ভাবলাম, কিন্তু আত্মীয় পরিজনের মুখ তো আর বন্ধ করা যাবে না। মানে তোমরা সন্তান চাও না, নাকি বৌরানিমারই কোনো সমস্যা, সে প্রশ্ন তো উঠবেই। কথা উঠবে কি, কথা উঠেছে। মাফ করবেন, অনধিকার চর্চা হয়ে যাচ্ছে, আসুন মামাবাবু। দাদা, দাদা কি গো? মামাবাবু ঠিকই বলেছে। তুমি মামাবাবুর কথা শুনে আবার চোখে জল ফেলছো? কি করবো বলো, চোখের জল কিন্তু বারণ করেও বাধা দেওয়া যায় না। বিয়ের পর এতগুলো বছর কেটে গেল, আজ পর্যন্ত তোমাকে একটা সন্তান উপহার দিতে পারলাম না। বুকটা যেন মাতৃত্বের হাহাকারে ঢুকরে কেঁদে ওঠে। এসব নিয়ে আমি তুমি ভেবে কি করবো? এসব কি আর আমাদের হাতে? ভাগ্য কপাল এগুলোকে অস্বীকার করা যায় কি? সবই তো বুঝি, তবু তার পাঁচজনের মতো আমারও তো ইচ্ছে করে ঘরে নতুন অতিথি আসুক, আমাদের ঘর আলো করুক, আমাকে মা বলে ডাকুক। রাধা। হ্যাঁ গো, আমি প্রতি মুহূর্তে ভাবি কিভাবে তোমার বংশ রক্ষা হবে। কেন, শঙ্কর তো রয়েছে, আমাদের অবর্তমানে ওই তো সবকিছুর দাবিদার। হ্যাঁ রাধা, ওই তো আমাদের অভাব পূরণ করেছে, ছেলেবেলা থেকেও তোমাকেই মা বলে জানে, স্নেহ ভালোবাসা আবদার যা কিছু সব তো তোমার কাছে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিচে ঈশ্বর, বুঝলি কিছু? বুঝলি না, পড়ালেখা তো করিসনি, বুঝলি কেমন করে? গোপীনাথ বুঝিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, শোন শোন কাজে কথাটা শোন। এই যে গ্রামের মহেশ্বর তলায় যে মহেশ্বরের মন্দির, আগামী সোমবার তো সেই মন্দিরের বার্ষিক তিথি, তাই তো? তা অন্যান্য বার তো তোরাই পালা গান যাত্রা গান এইসব দেখি, তা এবারে নতুন কিছু দেখবি না? দেখলে হয়, হ্যাঁ দেখলে হয়। তাহলে মামাকে বল, দেখবি দেখবি, কলকাতা থেকে এক দারুণ নাচনে বালিকে নিয়ে আসছি, তাদের নাচ গান দেখবি। একেবারে আকাশ থেকে না বিজলি রানী নেমে এসে নামবে, ছম 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 ছম। কিন্তু মন্দিরে নাচতে বলি, মন্দিরে নাচনে বালি ক্যামটা দেখা সবাই বলে থাকে না,
আমাদের তো অধিকার আছে আনন্দ ফুর্তি করবার, এবার আমরা আর যাত্রা পালা দেখবো না, এবার আমরা দেখবো 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 ভালো করে বুঝে নেবো তুই কত বড় মোরল। আমি সবাইকে বলে সবাইকে বুঝিয়ে বৌরানীর কাছে নিয়ে যাবো। শোন শোন, আচ্ছা আমরা যে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছি এটা আবার বৌরানীকে বলে বসিস না। শিখি, তোমাদের রানীমা মারা যাবার পর এত বছরের মধ্যে এমন আবদার তো তোমরা কখনো করনি। তোমরা যা বলছো তাই হবে, তবে মনে রাখবে আমি যা কিছু অনুমতি দেই না কেন সবই তোমাদের রানীমার প্রথা অনুযায়ী, তাকে যেন অসম্মান করা না হয়। বৌরানী, উৎসবের আয়োজন করতে আমাদের অনেক টাকা লাগবে। টাকা বেশ, যা লাগে দুলাল কাকাকে বলে দেব, তিনি নিজে দাঁড়িয়ে থেকে খরচ করবেন। এখন তোমরা এসো। তুমি কেন রাজি হলে? না না, আমার মন কিন্তু অন্য কথা বলছে, শুনছো? হরি কাকা, এবারের বউ হয়ে সব দায়িত্ব যখন কাঁধে নিয়েছি তখন ওদের দুঃখ দেই কি করে, মা নিজেও তো ওদের সন্তানের মতো দেখতেন। তা হয়তো ঠিক, কিন্তু ভয় হয় মা, হয়তো কারোর মতোতে এ সংসারে কোনো অশান্তি আবার বাসা না বাঁধে। না না হরি কাকা, রাধা গোবিন্দর ইচ্ছায় তা কোনো দিন হবে না। দেখো, তোমার মনে হয়েছে প্রজাদের সুখী তোমার সুখ, ব্যাস সেটাই শেষ কথা। তবে আমার মনে হয় কাজটা বোধহয় তুমি ঠিক করলে না। দেখো, লাটাইয়ের সুতো না ছাড়লে বুঝবে কি করে ঘুড়ির লাট কোন দিকে খাচ্ছে। যাই হোক, তুমি কিন্তু একবার যেও, মা বেঁচে থাকতে শুনেছি এই দিনটা তিনি সবার সঙ্গে কাটাতেন। না রাধা, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু এই অনুরোধ তুমি আমায় করো না। কেন নয়, মায়ের অবর্তমানে তুমি এবারের কর্তা, আমি বলছি তুমি রাখবে না আমার কথা। আর যদি তোমার কাছ থেকে আমি হারিয়ে যাই? না, তুমি তুমি আমার কাছ থেকে কোনোদিন হারিয়ে যাবে না, কারণ অগ্নি সাক্ষী রেখে যে সিঁদুর আমি পড়েছি তার দাম অনেক। তুমি যেখানেই থাকো খুঁজে আমি তোমাকে নেবই। মা বাবু, আপনি যে বললেন নাট মন্দিরে নাচ গান হবে, কি করবো বল? আরে নাচ গান করবে বলেই তো নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে যে বিজলি এরকম অসুস্থ হয়ে পড়বে আগে তো তা বুঝিনি। মা বাবু, কি হলো, সবে নাচ গানের আসলে না গিয়ে এখানে ভিড় করলো কেন? এই কি গোপীনাথ বাবু, আপনি ভাগ্নেকে বিজলির অসুখের কথাটা বলেন না? মানে আমি ভেবেছিলাম যে আপনাকে কিছু ভাবতে হবে না। কি হয়েছে মা বাবু? বিজলির খুব অসুখ, আমার মনে হয় যে শত হলো তোমার গ্রামে এসেছে, তোমার নিজের একবার তাকে গিয়ে দেখে আসা উচিত। এসো এসো কুমার। আমার তো মনে হচ্ছে উনি এখন ভালোই আছেন, আমি আসি। ঠিক আছে, এই না। সে কি আমার গান না শুনেই চলে যাবেন রাজা বাবু? শরীরটা আমার সত্যি খারাপ ছিল গো রাজা বাবু, কিন্তু তোমায় দেখি না শরীরটা কেমন যেন ভালো হয়ে গেল। তোমার দু চোখে কত হতাশা, তোমার বুকে কত খিদে, আমায় আমায় লুটে নাও গো রাজা বাবু, আমায় লুটে নাও। দেখো
খোঁজ করতে বনে এসেছ? নেই, বোধ হয় পাকা পেঁপের স্বাদ পাইনি, তাই ঠুকরে খেতে গেছি। আজ রাতের মধ্যে জামাইবাবু যদি ভালোই ভালোই বাড়িতে না ফেরে, তাহলে কাল সকালে সূর্য ওঠা তোরা কেউ দেখবি না। কথাটা মনে রাখিস। আপনি কাঁদছেন কেন? আপনি কে? রাজাবাবু, আমি গরিবের মেয়ে, পেটের দায় আপনার কাছে এসেছিলাম। আপনি শেষ পর্যন্ত কিনা আমার জীবন নিয়ে খেললেন। কি বলছেন কি আপনি? আমি আমি ঠিকই বলছি, আপনি নেশার ঘরে আমার ইজ্জত করিয়ে নিলেন। হতে পারে না। আমি বিশ্বাস করি না, রাজাবাবু কাজ করতে পারেন না, একেবারেই না। তবে কি আমি মিথ্যে বলছি? কোন মেয়ে ইচ্ছে করে এই কলঙ্ক নিজের ঘাড়ে চাপায়? ছি রাজাবাবু ছি, এত বিশ্বাস, এত অহংকার, সত্য দেখছি ভাবা। গরিবের ইজ্জত নিয়ে খেললেন? ইজ্জত মেয়ে মানুষের সোনার চেয়ে দামি, সেই ইজ্জতে যখন একবার কলঙ্ক লেগেছে তা কি করে বুঝবেন? আপনারা যে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আর এখন বুঝেও তো কোনো লাভ নেই, ভাগ্য নেই। এখন ভাবো যে কর কি করবে, কি আবার করবে, করার কি আছে?
ভুল মানুষ মাত্রে কি হয়, না হয় রাজাবাবুর একটা ভুল হয়ে গিয়েছে। ও উনি আপনি কিছু ভাববেন না রাজাবাবু, আপনি কাজ করুন। হ্যাঁ, আপাতত ওদেরকেই বাগান বাড়িতে থাকার ব্যবস্থা করে দিন, দুলাল বাবুকে কিন্তু আপনাকে বোঝাতে হবে, বাকি পুরো ব্যাপারটা আমি ঠিক সামলে নেবো, ও আপনি কিছু ভাববেন না। চলুন। রাজাবাবু এসে গেছেন, বৌরানি বৌরানি, রাজাবাবু এসে গেছেন, বৌরানি বৌরানি শুনছো, দেখো রাজাবাবু এসেছেন। গত রাতে তুমি তুমি কোথায় ছিলে? কাল সারা রাত আমি তোমার কথা ভেবেছি, কখনো জানালায় দাঁড়িয়েছি, কখনো সদর দরজার মুখে, বলো না কোথায় ছিলে তুমি? কি গো তোমার শরীর খারাপ? তোমার চোখ মুখ কেমন লাগছে কেন? কাল সারা রাত তোমার নিশ্চয় কিছু খাওয়া হয়নি, কি এমন কাজ সারা রাত আমাকে ছেড়ে তোমাকে বাইরে বাইরে কাটাতে হলো? কাজ ছিল। বুঝেছি, হঠাৎ কোনো খবর পেয়ে নিশ্চয় জরুরি কাজে সদরে গিয়েছিলে, সে তুমি গেলেই বা, একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি তো জানতে তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, সব কিছু গোপন রেখে সারাটা রাত আমাকে কাঁদালে। কি গো তোমরা সব চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও রাজাবাবুর জন্য জল খাবার ব্যবস্থা করো। দেখো একটা রাত না ঘুমিয়ে শরীরের কি হালটাই না করেছো, নিজের শরীরের দিকে খেয়াল নেই তোমার? জল খাবে নাও, রাত জেগে এভাবে শরীর নষ্ট করো না লক্ষ্মীটি, না কই খাও। বৌরানি এই নাও, এই নাও, কাল সারা রাত খিদে পেটে নিয়ে কাটিয়েছ, নাও। আচ্ছা ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি। আমি গরিবের মেয়ে, পেটের গায়ে দুটো পয়সা রোজগার করতে এখানে এসেছিলাম, আপনি কি না মানে? আমার ভালো লাগছে না। ভালো লাগবে কি করে, কাল সারাটা রাত তুমি না ঘুমিয়ে কাটিয়েছো, আমার কোনো কথাই তুমি শুনতে চাও না। আজ বিশ্রাম করো, তোমাকে কোথাও যেতে হবে না, আমি ঠাকুর ঘরে গিয়ে পুজোটা সেরে নিজের হাতে তোমাকে আজ আমি রান্না করে খাওয়াবো, নাও শুয়ে পড়ো। হরি কাকা, হরি কাকা, হরি কাকা শোনো। বুঝতে পারছো তুমি কত বড় অপরাধ করেছো? না না, আমি কোনো অপরাধ করিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি অপরাধ করেছো কুমার। নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করো। কুমার, তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো, তুমি চৌধুরী বংশের মুখে কালি লেপে দিয়েছো, রাধার মনে দুঃখ দিয়েছো, এ আমি চাইনি কুমার, এ আমি চাইনি, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। না না না, এসব মিথ্যে, আমি রাধার বিশ্বাস হারাইনি, আমি আজ রাধাকে সব খুলে বলবো, সব। ও এই কথা, বেশ করেছো, জমিদার বংশের ঐতিহ্য রক্ষা করতে যদি কোনো ভুল করে থাকো তাতে কি আমাদের ইজ্জত কমবে? ওগো এই কথা চিন্তা করে নিজের শরীর নষ্ট করো না।
বাচ্চাদের মতো চিৎকার করছো কেন? আমাকে পুজো করার সময়টুকু দেবে না? রাধা, রাধা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, রাধা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি চরম ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর, আমাকে তুমি ক্ষমা করে দাও। দাদাকে জীবনে কোনোদিন এভাবে কাঁদতে দেখিনি, ছোটবেলা থেকে তো দেখছি। কি এমন হলো দাদা এভাবে কাঁদলো? আমি তো সে কথাই ভাবছি। শঙ্কর, যেভাবেই হোক দাদার কান্নার কারণটা খুঁজে বার করতেই হবে। কুমার, 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 ইস, লোভে পাপ পাপে মরণ, অসময়ে পড়বে শরণ। কি করে নাকি বলো তো এখনো? এই কুমার, অসময়ে পড়বে শরণ। কি হলো, কি ব্যাপার বলি? হ্যাঁ, তুই তো ভালো মানুষ যে বউর পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস, আর আরেকজন যে ওদিকে হাফুস তৈরি খেয়ে দিয়ে বাঁচাচ্ছে, তুই কি তার কথা ভুলে গেছিস? শুনতে পাবে না, শুনতে পাবে না। দেখো মামা, আর দ্বিতীয় দিন যেন এ বিষয়ে এ বাড়িতে কোনো আলোচনা না শুনি। মাথা খারাপ পাগল, তুই গেলি না বলি তো আসতে বাধ্য হলাম। যা চল চল কুমার, তুই আপাতত 10,000 টাকা নিয়ে, আর আসবার সময় সঙ্গে করে 10,000 টাকা নিয়ে আসি। ঠিক আছে, আপনারা যান, আমি নিয়ে যাচ্ছি। আসবেন কিন্তু, না হলে হাওয়ায় কথা ছড়ায়, এটা মানেন তো? মেয়েটা যদি কোনো কারণে একবার আত্মহত্যা করে বসে, তাহলে কিন্তু তোমার কুকর্মের হাওয়াই রানীপুর গাঁকে এমন দূষিত করে দেবে যে তুমিও নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারবে না, তোমার রাতের ঘুম কেড়ে নেবে। কথাটা মনে রেখো ভাগ্নে। আরেকটা কথা শঙ্কর, সে কিন্তু ধীরে ধীরে চৌধুরী বংশের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব ওই পথের কাঁটাকে দূর করতে হবে ভাগ্নে। হ্যাঁ, মামাবাবুর কথাটা ভালো করে ভেবে দেখবেন, নাহলে একুল ওকুল দুই হারাবেন রাজাবাবু। মামাবাবু তোমাকে কি বলে গেল? ও কিছু না, তুমি শুয়ে পড়ো। না, আমাকে বলতেই হবে, ওরা কি বলে গেল? বললাম তো কিছু না। না বললেই হবে, ওরা যে বলে গেল তোমার রাতের ঘুম কেড়ে নেবে। তুমি সবকিছু জানার চেষ্টা করো না, শুয়ে পড়ো। আমি পরিষ্কার করে একটা কথা জানতে চাই। কি কথা রাজাবাবু? আমি রোজ কিসের টানে তোমার কাছে ছুটে আসি, কেন আসি, আজ তোমাকে বলতেই হবে। ভালোবাসার টানে? আমার রূপ, আমার যৌবন তোমাকে আমার কাছে টেনে নিয়ে আসে? না না, সব মিথ্যে, সব মিথ্যে। আমি তোমাকে ভালোবাসতে যাব কেন? ঘরে আমার রাধা আছে, রূপে গুণে সৌন্দর্যে সে তোমার চেয়ে অনেক বেশি সুন্দর। তোমার মুখে রাধার কথা শুনে আমার তাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, ভাবছি তাকে গিয়ে একবার জিজ্ঞেস করব। তোমার এত গুণ থাকা সত্ত্বেও রাজাবাবু কেন বারবার আমার কাছে ছুটে আসে বলো তো? তাহলে কি তুমি রাজাবাবুকে খুশি করতে পারো না? দোহাই তোমার, দোহাই, তোমরা এখান থেকে চলে যাও, আমার সোনার সংসারে আগুন লাগিও না। বলো তোমাদের কি চাই, বলো। রাতের বেলা মনের খিদে বাড়িয়ে এতটা পথ এলে আমাকে তাড়িয়ে দেবার জন্য এক পেয়ালা গলায় ঢালো, দেখবে মনে সব জ্বালা সব দুঃখ মিটে গেছে। না, তোমাকে সত্যি করে বলতে হবে তোমরা কি চাও। আমি তো কিছু চাই না বাবু, আমার তো চাওয়ার কিছু নেই, আমার তো শুধুই দেওয়ার পালা। তুমি যা চাইবে আমি তাই দেব। তোমাকে ছেড়ে আমার যে কত কষ্ট হয়,
তাকে তুমি বোঝো না। কি গো রাজা বাবু, কি হলো? রাজ্যে পুড়িয়ে আসছে, খাও। তুই তো কাজের মেয়ে রে, কে বলেছে নারীরা অবোধ নারীরা অবলা? শোন বিজলি, তুই যদি এইভাবে ধীরে ধীরে রাজা বাবুকে বসে আনতে পারিস আর আমার কাজটা হাসিল করে দিতে পারিস, তাহলে চৌধুরী বংশের 25 ভাগই তোকে দিয়ে দেব। বলে মামা বাবু, চৌধুরী বাড়ি পুরোটাই হজম করে নেব আমরা দুই ভাই বোন। এই কত টাকায় কি হবে? এর বেশি টাকা নিতে গেলে খরচের হিসেব দিতে হবে। শোনো কথা, আমার ভাগ্নের হুকুমে আমি টাকা নিচ্ছি, আর হিসেব দেব আপনাকে। শুনুন দুলাল বাবু, দিদির অবর্তমানে এই বাড়িতে যদি কারো হিসেব চাইবার অধিকার থাকে তাহলে সে হচ্ছে আমি, এই রাজেন বাবু। ভুল মামা বাবু, সে অধিকার রানীমা নিজের সঙ্গে করে নিয়ে গেছেন। আর যেটুকু রেখে গেছে সেটাকে তোমার জন্য। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার টাকাটা দিন না। দুলাল কাকা, দুলাল কাকা যা টাকা দিয়েছেন তাতে যদি সন্তুষ্ট থাকতে পারেন তো ভালো, এর থেকে একটা টাকাও বেশি দেওয়া হবে না। হুকুমটা কিন্তু আমার ভাগ্নের, ভুলে যেও না। কথাটা মনে আছে আমার, মার্চে মাসির দরদ আমার কাছে দেখাতে এলে। আচ্ছা বেশ, দিও না, কিন্তু সুদটা যে অনেক বেশি পড়ে যাবে শঙ্কর বাবু। জামাই বাবু, আপনি রাজীব মামা কতগুলো টাকা দিতে বলেছেন? হ্যাঁ দিয়েছি, কিন্তু কেন অতগুলো টাকা দিয়ে কি হবে? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? না মানে আপনার টাকার অপচয় হতে দেবো না তাই বলছিলাম। দেখো, কৌতূহল থাকাটা ভালো কিন্তু তার একটা সীমা থাকা উচিত। তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? কি করেছে ও? না ও কিছুই করেনি, আমি ভুল করেছিলাম। ভুল? কিসের ভুল? ওকে অধিকারটা দিয়েছিলাম আমি ঠিকই, কিন্তু তার সীমারেখা টানতে ভুলে গিয়েছিলাম। এই গাড়ি বার করো। শঙ্কর, জামাই বাবু এসব কি বলে গেল? কিছু না রে দিদি, কৌতূহলের যে সীমারেখা থাকা উচিত তোদের ভালোবাসার টানে মাঝে মাঝে সেটা আমি ভুলে যাই, তাই আমি নিজের চালায় চলে মরি। এই তুমি কিছু বলবে? আমি সব শুনেছি। এই তুমি না পুরুষ মানুষ, এত অল্পতে সবকিছু যদি হারিয়ে বস। কাজল, সব ব্যাপারটা আমাকে তুমি বোঝাতে এসো না। আচ্ছা, তুমি তোমার দিদিকে মায়ের থেকে বেশি ভালোবাসো কিনা? আর সেই দিদির স্বামী যদি সামান্য কিছু বলে তবে রাগ করতে আছে? না কাজল, না, সামান্য নয়। তুমি ব্যাপারটা যতটা সহজ মনে করছো ব্যাপারটা ততটা সহজ নয়। দিনের পর দিন জামাই বাবু আমাকে প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছেন, আমি তোকে ভালোবাসি। শঙ্কর, তোমার ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে সে অধিকার কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। না কাজল, না, আমার মনে হচ্ছে কোথাও একটা কিছু। কাজল, আমার একটা কথা মনে পড়েছে। কি? তখন থেকে কে ডাকছে জামাই বাবুকে? আমি জগৎ, জগতের সব জায়গাতেই আমার যাতায়াত আছে, আর সেই সুবাদেই এখানে আসা। যাকে জামাই বাবুকে খবর দিন আমি এসেছি। প্রথমত জামাই বাবু তো এখন বাড়িতে নেই, দ্বিতীয়ত এই অন্দরমহলে আপনাকে আসবার অধিকার কে দিল? অধিকার? অধিকারটা কে দিয়েছে সেটা জামাই বাবুকেই জিজ্ঞেস করে নেবেন। তবে এ কথা বলতে পারি, আজ আমার কাছে কৈফিয়ত চাইছেন
একটা দিন আসবে যখন সবকিছুর কৈফিয়ত এই জগৎকেই দিতে হবে। কাজু, সেদিন অতটা ভাবিনি, কিন্তু আজ বোধহয় ভাবতে হচ্ছে। প্রতিদিন রাত্রে জামাইবাবু কোথায় বেরিয়ে যান, তাহলে কি কেউ জামাইবাবুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাবার চেষ্টা করছে? আর সত্যি যদি সেটা হয়ে থাকে, তাহলে কে সে? শোনো, আমার অজ্ঞানে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু কিন্তু আজ বলতেই হবে, রোজ মামাবাবু তোমাকে কোথায় নিয়ে যায়। তুমি কি বোঝো না, তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়। কি বুঝবো, এত বছর ধরে তুমি আমায় কি বোঝাতে পেরেছো? আমাকে তুমি বোঝাতে পেরেছো যে আমিও সন্তানের বাবা হতে পারি? আজ তুমি একই কথা বলছো, তার জন্য দায়ী কি আমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কখন কোথায় যাই, কি করি, সেই কৈফিয়ত আমার সকলকে দিতে হবে। বেশ তো না দাও, আমি তো তোমার সব পাকে বাঁধা পড়া স্ত্রী, তুমি কি আমাকেও দেবে না? সত্যি কুমার, ওই যে কথা বলে না, লঙ্কায় সেই হয় রাবণ, এ তো দেখছি সবাই একে একে রাবণের অধিকার নিয়ে চৌধুরী বংশে জাঁকিয়ে বসছে। দোহাই তোমার, তোমার যা খুশি তাই করো, কিন্তু আমার কাছে গোপন করো না। যাও দিদি, দিদি দেখি জামাইবাবু। নিহাত বাবার সম্মান দিয়ে আমি আপনাকে আমার মনে বসিয়েছি, নইলে পারতাম আমি? যে আজকে আপনি আমার দিদির মাথা থেকে রক্ত ঝরিয়েছেন, সেই হাত তো আমি ভেঙে করে দিয়েছি। তুই কাকে কি বলছিস? জামাই বাবু, আমি যা বলে ফেলেছি সব মনের ভুলে বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন। আমার দিদি যদি কোনো অন্যায় কোনো অপরাধ করে থাকে, তাহলে তার শাস্তি আমাকে দিন জামাইবাবু, আমি মাথা পেতে নেব। শুধু শুধু আমার দিদিকে কোনো কষ্ট দেবেন না জামাইবাবু। গলা দিয়ে কাল সাপ পুষেছিলে, এখন তো ফলা তুলবে। অসহায় নেই তো জানা কি দোষে, আজ কেসে অসহায়। হরে 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 মহাদেব, হরে 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 মহাদেব।
জলের গঙ্গা দিয়ে ধোয় তোমারই যে চরণ, ও মনের প্রেম দিয়ে তোমায় চা কাটাতে যে জীবন, নেই তো জানা কি দোষে আজ কেসে অসহায়, নেই তো জানা কি দোষে আজ কেসে অসহায়, হায় 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 মহাদেব, হায় 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 মহাদেব, জামাইবাবু ছি ছি ছি। আজকে বুঝতে পারছি কেন আমার দিদিকে চোখের জলে ভাসতে হচ্ছে। তুই এখানে এসছিস কেন? চলে যা। চলে তো যাবই, কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যাবো। শিখি কুমার, শঙ্কর কি তোমার গার্জেন নাকি? আপনি ভুল করছেন মামা বাবু, আমি উনার গার্জেন হতে যাবো কেন? আমি উনার সন্তান। রাজবাবু তো দেখছি অনেক সন্তান, তাহলে আমার পেটে তোমার যে সন্তান আছে তার কি হবে? সন্তান? মিথ্যে কথা, মিথ্যে কথা, কেউ হতে পারে না। সেটা আপনি আপনার জামাইবাবুকে জিজ্ঞেস করে দেখুন। না জামাইবাবু, আমি বিশ্বাস করি না। আপনি বলুন সব মিথ্যে। একটা বাজারের নামনে বলি পেটে কখন আপনার বাচ্চা থাকতে পারে না জামাইবাবু। জামাইবাবু চুপ করে থাকবেন না, বলুন বলুন সব মিথ্যে জামাইবাবু, বলুন বলুন। যা বলছে সব সত্যি। শঙ্কর কেন ঝামেলা করছো? গুরুজনদের কথা মাঝখানে থাকতে নেই, তুমি বাড়ি যাও, যাও। চুপ করুন আপনি, আজ আপনাকে বলতেই হবে কোন অপরাধে আপনি আপনি আমার দেবীর মতো দিদিকে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করছেন। শেখ মাহমুদ কি তোকে দিতে হবে? একশোবার বলতে হবে, কারণ সে অধিকার আপনি আমার দিয়েছেন। চুপ কর, আজ আমি তোকে তোর অধিকার বোঝাচ্ছি, চল। হরি কাকা, আমার চাবুকটা নিয়ে এসো। চাবুক? চাবুক কেন রাজাবাবু? যা বলা হয়েছে তাই করো। তোর এত বড় স্পর্ধা, এত সাহস, আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলি তাই না? দেখ তবে। ও রাজাবাবু, ওকে মারছো কেন? কাজল বোর আমি তোমার বাবার মতো শ্রদ্ধা করে, সারাটা জীবন সব কিছু তোমার কাছে পড়ে আছে, ওকে তুমি মেরো না। শান্ত বাবা হয়ে বিনা অপরাধে কেন তুমি আমার শঙ্করকে মারছ? ওটা তোমার সন্তান। সন্তান? সন্তান কিসের সন্তান? তোমাদের ভাই বোনের চালাকি আমাকে দিনের পর দিন, মাসের পর মাস আমাকে মানসিক ভাবে পঙ্গু করে দিয়েছে। আর নয় মাসে চল না, যত খুশি তত মারুন, আপনার যত রাগ দুঃখ অভিমান সব আমার উপর মেটে দিন। তবু আমি আমার চোখের সামনে আপনার মান সম্মান কিছুতেই দুলে মিটে যেতে দেবো না। এইভাবে অত্যাচার করবে বলেই কি শঙ্করকে এবারে টেনে তুলেছিলে? কেন কেন তবে তুমি শঙ্করকে সন্তানের মতো মানুষ করেছিলে? এই জন্য বেশ, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না, আমি আমি তোমাকে সব শান্তি ফিরিয়ে দেব। বেশ তাই কি হোক। মামা, মামা, ছি কুমার ছি, তোমার আজকের আচরণে রাজাবাবুর বদলে
বাধ্য হয়ে কুমার নামটা মুখ দিয়ে বেরিয়ে গেল। কর্তাবাবু রানীমা মারা যাবার পর তোমাকে আমি কোনোদিন কুমার বলে ডাকিনি, কারণ তোমাকে আমি অন্য মানুষ বলে জেনেছিলাম। আর চৌধুরী বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে এত অত্যাচার আমি দেখেছি, এত দুঃখের কথা জেনেছি, কাউকে কর্তাবু বলে ডাকার ইচ্ছেটা আমার চলে গিয়েছিল। তাই তোমাকে সম্মান দিয়ে গর্বের সঙ্গে রাজাবাবু বলে ডেকেছিলাম। আজ তুমি আমার সব গর্ব ভেঙে চুরমাল করে দিয়েছো। ছি ছি ছি। কেন কেন এত অপমান সহ্য করে পড়ে আছো? চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাব কি বলছো কি কাজল? কোন সন্তান কি পারে তার মাকে দুঃখে সাগরে ভাসি নিজে সাহায্য পারে উঠতে? পারে না কাজল, পারে না। তুমি কেন বুঝতে পারছো না শঙ্কর, রাজেন মামা দাদাকে জ্যাঠামশার মতো অন্ধকার পথে টেনে নিয়ে যাচ্ছে। তুমি কি পারবে? পারবে তোমার চাপাই বাবুকে অন্ধকারের পথ থেকে আলোয় ফিরিয়ে আনতে? পারবো কাজল, আমি নিশ্চয়ই পারবো। তুমি দেখো, দিদি যদি আমার সাথে থাকে না, তাহলে আমি নিশ্চয়ই অন্ধকার থেকে একদিন জামাই বাবুকে আলোতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো কাজল। শঙ্কর, দিদি, এই সুটকেসে তোর সবকিছু আছে, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবি। কি বলছিস কি দিদি? হ্যাঁ ঠিকই বলছি, কেন কেন আমার স্বামী তোর জন্য অপমান দুঃখ মাথা পেতে বয়ে বেড়াবে? কেন তুই চলে যা, তুই এখান থেকে চলে যা। দিদি 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 শোন, দিদি তুই না ওর মা। দিদি যা, তোর মা মরে গেছে, চলে যা, চলে যা। তুই যে স্বামী একদিন আমার আঁচলে চাবির গোছা বেঁধে দিয়ে সংসারের হাল ধরিয়ে দিয়েছিলেন, সেই হাল কেড়ে নেওয়ার কোন অধিকার তোর নেই। আমার কোন অধিকার নেই? না নেই। অগ্নি সাক্ষী রেখে আমার স্বামী সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, সঙ্গে দিয়েছিল স্ত্রীর অধিকার, সেই অধিকার থেকে তোর অধিকার কখনো বড় নয়। খবরদার, ওই নামে আর কখনো ডাকবি না, ডাকবি না, ডাকবি না। বৌদি কি বলছে সব? আমি ঠিক বলেছি। বাহ দিদি, বাহ বাহ। তাহলে কেন প্রতি বছর রাখি পূর্ণিমার সময় নিজের হাতে রাখি পরিয়ে ভাই বোনের সম্পর্ক অটুট রেখেছেন? কেন প্রতিবার ভাই ফোটার সময় আমার মঙ্গল কামনা করে আমার কপালে ফোটা দিয়েছি? বল দিদি, বল, সব মিথ্যে দিদি, মিথ্যে। হ্যাঁ মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ঠিক আছে, তাহলে তাই শুনি, শুধু যাওয়ার আগে হাত হাত জোর করে তোর কাছে এইটুকু ভিক্ষে চাইছি যে আমার মুখ থেকে দিদি ডাকের অধিকার তুই কেড়ে নিস না। দিদি কেড়ে নিস না, দিদি তুই যে আমার মা, তুই যে আমার মা, দিদি তুই যে আমার মা। শুধু যাওয়ার আগে আমাকে তুই এইটুকু আশীর্বাদ কর, ছোট ভাই হয়ে আমি যেন ভগবানের কাছে এইটুকু কামনা করতে পারি, ভগবান আমার দিদির স্মৃতি সিঁদুর সারা জীবন রক্ষা রেখো, ভগবান আমার দিদিকে তুমি ভালো রেখো, ভগবান। শঙ্কর, শঙ্কর, বৌদি তুমি কেন ওকে এত বড় শাস্তি দিলে? হয়তো কোনো দোষ করেনি। কেন দিলাম? যে হাত দুটো দিয়ে ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, চোখের সামনে ওর উপর অত্যাচার আমি যে আর সহ্য করতে পারছি না কাজল, আমি যে আর সহ্য করতে পারছি না। বাধ্য তোমাকে হবেই রাজাবাবু, রোজ রাতে আমার শরীরটা নিয়ে এভাবে চিনিমিনি খেলবে আর তারপরে চলে যাবে, তা তো হবে না। হ্যাঁ এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে, চৌধুরী বংশের মুখে চুন কালি মাখাবে
নাকি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে অন্দর মহলে তুলবে? আমার ওই কোনো কারণ নেই কুমার, একটা কোনো সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে কুমার। বেশ, নিজের অজান্তে যখন ভুল আমি করেই ফেলেছি তখন তার মাসুল আমাকেই গুনতে হবে। অজান্তে নয়, বলুন নিজের মর্জিতে। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, মর্জিত অজান্ত ব্যাপারটা ঘটে গিয়েছে সেটা নিয়ে তো কথা কিসের, না হয় একটা ওই বিয়ের ব্যবস্থা করা। রাজাবাবু, বলছিলাম যে ওই বিয়ের একটা ব্যবস্থা করি। বৌদি শীঘ্রই চলো, না হলে সর্বনাশ হয়ে যাবে। কেন, কি হয়েছে? দাদা ওই মেয়েটাকে নিয়ে মন্দিরে গেছে, সবাই বলছে ও নাকি আজ বিয়ে করবে। চলো বৌদি, আমি গিয়েই বা কি করবো, যা হওয়ার তা তো হবেই। তাই বলে তুমি চুপচাপ বসে থাকবে, প্রতিবাদ করবে না? তোমার এত বড় সর্বনাশ তুমি হতে দিও না বৌদি, চলো চলো। জয় শিব শম্ভু। দাও রাজা বাবু। এ মন্দির নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করে গিয়েছিলেন রানীমা। এত বছর ধরে এই মন্দিরের চাতালে বাবা ভোলা মহেশ্বরের পূজা অর্চনা হয়ে আসছে। কোনোদিন কোন অন্যায় অনাচার বা পাপাচারকে আমি প্রশ্রয় দিতে পারিনি, আর তা দিতে পারবো না। পাপ কাজ চৌধুরী বংশের পূর্বসূরীদের তৈরি এই মন্দিরে উত্তরসূরীদের পুরো মাত্রায় অধিকার। অধিকার? বিধান মেনে চলার না বিধান লঙ্ঘন করার? রাজা বাবু, পুরোহিত মশাই, আপনি ভুলে যাচ্ছেন আপনি এই মন্দিরের পূজারী, তাও কুমারের অধীনে। হতে পারি, রাজা বাবু দেবতার অধীন, আমাকে ধমকে চুপ করাতে পারলেও তার দৃষ্টি এড়াবে কি করে, যিনি আমার আপনার সকলের বিধান তৈরি করেন। তার বিধানের কাছে আর কোনো বিধানই বড় হতে পারে না। শুনুন, হতে পারে আপনি পূজারী, কিন্তু এই রানীপুর গ্রামের পশু পাখি মানুষজন সবাই প্রতাপ নারায়ণ চৌধুরীর বিধান মেনে চলতেন, আর তার অবর্তমানে সে অধিকার একমাত্র আমার। মানছি, আমি মানছি তোমার কথা, কিন্তু তোমার লজ্জা করবে না চৌধুরী বংশের সন্তান হয়ে বাজারের এক নাচনেওয়ালিকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে তুলতে? বা রাজা বাবু, বা আপনি বোধহয় আমাকে এভাবে অপমান করবেন বলেই মন্দির চাতালে আমাদের সবাইকে ডেকে এনেছেন। মামা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, সামান্য একটা পুরোহিতের আমাদের রাজা বাবুর ভবিষ্যৎ নিয়ে বিধান দেবার সাহসটা হয় কি করে? সাহস পাচ্ছি নিজের অধিকারে, আপনাদের রাজা বাবুকেই জিজ্ঞেস করে দেখুন না, বিধান দেওয়া কার উচিত, দেবতার না তার সন্তানের? যে চৌধুরী বংশের মাটিতে দাঁড়িয়ে তাদেরই অন্নে প্রতিপালিত হয়ে বাবা ভোলা মহেশ্বরের চরণে নিজেকে নিবেদন করে রানীমার নির্দেশ মেনে এই গ্রামের প্রতিটি মানুষের মঙ্গল কামনা করে চলেছি, সেখানে সেই বংশের সন্তানের ভুল বিধানকে মেনে নিয়ে এই মন্দির চাতাল আমি অপবিত্র হতে দিতে পারি না। সে কি কথা, আপনি চুপ করে থাকবেন না রাজা বাবু, আপনি চুপ করে থাকবেন না? এই যারা আপনার নুন খেয়ে বড় হয়েছে তাদেরকে কিছু বলতে বলুন, আপনি চুপ করে থাকবেন না, কিছু একটা বলুন। রানীমা বেঁচে থাকলে তার সামনে দাঁড়িয়ে এইভাবে চোখ তুলে কথা বলতে পারতে? বৌরানী, ওরা তো অন্যায় বলেনি। না ঠাকুর মশাই, ন্যায় অন্যায় বিচার করার কোনো অধিকার ওদেরকে কেউ দেয়নি। কিন্তু মা, তুমি জানো কি? আমি সবই জানি, জেনেই তো অবাক হচ্ছি, রাজা বাবুর উপর যদি এতই ভালোবাসা তবে তবে কি করে তাকে আঘাত দিচ্ছে? আমি ওর সাত পাকে বাঁধা পড়া স্ত্রী, অগ্নি সাক্ষী রেখে একদিন আমি ওকে কাছে পাবার জন্য বাবা মার ঘর ছেড়ে শ্বশুর বাড়ির চৌকোঠায় পা রেখেছিলাম। হিন্দু ধর্মের বিধান বলে পতির পুণ্যে সতীর পুণ্য, যেখানে আমার স্বামী তাকে মনে করেছে ঠিক পুণ্যের কাজ, সেখানে আমরা বাধা দেব কেন, তাই না? না বৌদি, না বৌদি,
তারা না হয় ভুলের বসে একটা চরম অন্যায় করতে চলেছে, তুমি এটাকে মেনে নিও না, তাহলে যে ভুলের মাসল তোমাকেই সারা জীবন গুনতে হবে। পাগলামো করিস না কাজল, সরে যা। দাও নিজের হাতে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও। কি হলো? বেশ, তুমি না পারো তাহলে আমি পরিয়ে দিচ্ছি। নিজের হাতে করলি মা সর্বনাশ? কিসের সর্বনাশ বাবা? জোর করে হেসে কি মনের কষ্ট লুকোনো যায় মা? কষ্ট? কিসের কষ্ট বাবা? স্বামীর সুখেই তো আমার সুখ। তবু নিজের কথাটা একবারও ভাবলি না? না বাবা না, তুমি আর কখনো আমার কথা ভেবো না। তোমার ভাবনা চিন্তা তো সেদিন শেষ হয়ে গেছে, যেদিন যেদিন আমি চৌধুরী বংশের চৌকাঠি পা রেখেছিলাম। এই তুই কি বলছিস মা? যে তোকে জন্ম দিল সেই বাবা চুপ করে থাকবে তার মেয়ের এত বড় সর্বনাশের কথা শুনেও? চোখের সামনে দিনের পর দিন তুই অত্যাচারে অত্যাচারে শেষ হয়ে যাবি, আর আমি বাবা হয়ে বোবা হয়ে থাকবো? যে স্বামীর জন্য দিনের পর দিন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিস যাতে তোর স্মৃতির সিঁদুর অক্ষয় হয়ে থাকে, যার জন্য সবকিছু ত্যাগ করলি, কোল খালি করে শঙ্করকে তাড়িয়ে দিলি, সেই কুমার বাহাদুর কিনা বাজারের একটা নাচনে ওয়ালিকে নিয়ে? বাবা বাবা বাবা, দোহাই তোমার, আমার স্বামী চরিত্রহীন লম্পট যাই হোক না কেন, তবু সে আমার স্বামী। আমার আমার শাখা সিঁদুরের চেয়ে পৃথিবীতে কেউ বড় হতে পারে না বাবা। তোমার মেয়ে হয়ে স্বামীর ঘর যেন জন্ম জন্মান্তর করতে পারি। রাধা! হ্যাঁ বাবা, তুমি তুমি আর কোনদিন এ বাড়িতে এসো না। আজ থেকে মনে করো তোমার মেয়ে মরে গেছে, চিরদিনের জন্য মরে গেছে বাবা। আজ থেকে মনে করো তোমার মেয়ে মরে গেছে, তোমার মেয়ে মরে গেছে, তোমার মেয়ে মরে গেছে, তোমার মেয়ে মরে গেছে। শঙ্কর! এই তো বাবা, আমার বোধহয় ওপারের থেকে ডাক এসে গেছে রে, আমাকে চলে যেতেই হবে। বাবা তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো বাবা? আমি কাকে দিয়ে থাকবো বাবা? শঙ্কর! না বাবা, বাবা বাবা বাবা,
দিদি, দিদি বাবা আমাদের ছেড়ে চলে গেছে, দিদি আমাদের চলে গেছে, কার কাছে থাকবো দিদি, কোথায় থাকবো বল, আমি যে একদম একা হয়ে গেলাম দিদি, একদম একা হয়ে গেলাম, শঙ্কর না আমি আছি না ভাই একা বাবার কাজে সাহায্য করার জন্য ওর সঙ্গে যাই, তাই তোমার কাছে অনুমতি চাইছি। অনুমতি? আমার সঙ্গে যখন তোমার কোনো সম্পর্ক নেই তখন অনুমতি নেবার কি প্রয়োজন? প্রয়োজন আছে গো, বিয়ের পর স্বামীরাই মেয়েদের ভগবান গুরুজন, স্বামীর অনুমতি ছাড়া মেয়েরা ঘরের বাইরে পা রাখতে পারে না। দেখো স্বামী স্বামী করে আমার মাথা খারাপ করে দিও না তো, তোমার যেখানে খুশি তুমি যেতে পারো, শুধু যাবার আগে আমার দেহে মাথার সিঁদুরটা মুছে দিয়ে যাও, যাতে ভবিষ্যতে আর কোনো কিছু দাবি না করতে পারো। দিদি, ওপরলা ডাক এলে কেউ তাকে আটকে রাখতে পারে না। আজ আমার জন্যই বাবা মারা গেলেন, কেন আমার বাবাকে এমন আঘাত দিলাম? না বোন, তোমার দোষ নেই, মেয়েদের সিঁদুরে অহংকার অলংকার তো বটে, তাই তুমি যা করেছো প্রতিটি মেয়ের তাই করা উচিত। কিন্তু তাই বলে কি আমাদের স্বামীরা আমাকে বুঝবে না? কাজল বুঝবে, বুঝবে, আয় তোমার দুঃখ বুঝবে বলেই তো কুমার ঘরে সতীন নিয়ে এসেছে তোমাকে মুক্তি দেবে বলে। যে রাজা বাবু একদিন আমার হাতে এ সংসারের দায়িত্ব তুলে দিয়েছিলেন তার নিশ্চয়ই অধিকার আছে, সে দায়িত্ব থেকে আমাকে ছুটি দেওয়ার। আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন না, সবকিছু বুঝে নিয়ে আমাকে মুক্তি দিন। বৌদি, এসব তুমি কি বলছো, তোমার অধিকার কেউ কেড়ে পারবে না, রানীপুরের গ্রামের কেউ তার বৌরানীর আসনে অন্য কোনো মেয়েকে বসতে দেবে না। কে দেবে আর কে না দেবে তা জানার কোনো দরকার নেই আমার, নাও নাও আমার ঘরটা ছেড়ে দাও তো। কাল সারা রাত তোমাদের রাজাবাবু আমাকে একদম ঘুমোতে দেয়নি, তাই ভাবছি আজ একটু আরাম করে ঘুমোবো। এই নাও বিজলি, তাড়াতাড়ি তোর দায়িত্বটা বুঝে নে। আমার সব দায়িত্ব বুঝে নাও। রাজা বাবু, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। বিনিতা চুপ কর, ঢঙ্গে সবার মুখ বন্ধ করা যায় না কুমার। দুলাখাকা শুনুন, চুপ করো, তোমার মুখ থেকে কাকা ডাক শোনা বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার, ওই নামে কোনদিন ডাকবে না আমাকে। তাহলে কেন পড়ে আছেন আমাদের এই চৌধুরী বাড়িতে? ঠিক বলেছ, ঠিক বলেছ, চলে যাব, চলে আমি এখান থেকে যাবই, কিন্তু বৌরানী মাকে যখন বৌরানী মা বলে ডেকেছি তখন তাকে তো দুঃখের সাগরে ভাসিয়ে রেখে যেতে পারি না, তার একটা ব্যবস্থা করে তারপর যাব।
পাথর কেন এত পাথর সবাই সঙ্গের মতন দাঁড়িয়ে রয়েছে কেন? এরা আজ থেকে এ বাড়িতে আর কোনো কাজ করবে না। এ বাড়িতে আমাদের বৌরানীর যখন কোনো সম্মান নেই তখন এ বাড়িতে এরা কেউ থাকতে চাইছে না, কেউ না। তো বড় স্পর্ধা। দুলাল কাকা, দুলাল কাকা, বলো। দুলাল কাকা, এদের যার যেটা পাওনা আছে সেটা মিটিয়ে দিয়ে দূর করে দিন সবাইকে। এরা যার খাচ্ছে তারই বুকে বসে দাঁড়িয়ে ওপড়াচ্ছে, দিন দিন কোথায় তলিয়ে যাচ্ছে বংশের সম্মান। অহংকারে মাতলে তবু কুল মেলে, নেশায় মাতলে নাড়া পাওয়া খুব কঠিন। রাজা রানীমা আমার উপর যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা ঠিক মতো পালন করতে যদি নাও পারি তাকে খর্ব কোনোদিন করবো না। আপনি বোধ হয় ভুলে যাচ্ছেন চৌধুরী বংশের অস্তিত্ব রাখতে আমার জায়গা এখন অটুট। না, ভুলে কিছুই জানি রাজাবাবু। তাছাড়া এই তো সবে শুরু, এমন দিন ঘনি আসছে যেদিন চৌধুরী বংশের মান সম্মান সব এই বাড়িটার উট কাঠ পলেস্তারার মতো আস্তে আস্তে খসে পড়ে যাবে। আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, যা বলা হয়েছে তাই করুন। মাফ করবেন রাজাবাবু, যে অধিকার রানীমা আমাকে দিয়ে গেছেন সেটা আমি যার তার হাতে তুলে দিয়ে যেতে পারব না। চলে যাবার আগে তাকেই বুঝিয়ে দিয়ে যাব যে এ বাড়ির সত্যিকারের উত্তরাধিকারী। সকালবেলা উঠেই এই বাজা মেয়ে মানুষটার মুখ দেখতে হলো, সারাটা দিন খারাপ যাবে। এই এত বেলা হলো, সারা দিন ঘুমোলে কাজকর্মগুলো কে করবে? না মানে শরীরটা ভালো নেই। রাজাবাবু উঠেছেন? রাজাবাবুর কথা তোমাকে ভাবতে হবে না, তার জন্য আমি আছি। তা ঠিক, কিন্তু তার অভ্যেসগুলো কিছুদিন থাকলেই তুমি জানতে পারবে। মানে আমি জানি না? আসলে সকালে লেবু রস খাওয়ানোর অভ্যেস, আর ঘিয়ের লুচি না হলে তো ওনার পেটই ভরে না। বাস বাস বাস, আর বোঝাতে হবে না, আমরা সব বুঝি। অতই যদি তোমার কাছে সুখে ছিল তাহলে ঘরে সতী নামতে গেল কেন? না বৌদি, দুটুকু খেয়ে না। বাবা বাবা,
বেশ ভালোই আছো দেখছি, চব্য চস্য খেয়ে এবারে লালবাতি জ্বালিয়ে দেবে দেখছি। তা এত আদর করে যে দুধটা খাওয়ানো হচ্ছে তোমার দাদা জানে? হ্যাঁ জানে, আর আপনি দয়া করে একদিনে সব কিছু জানার চেষ্টা করবেন না। চলো বৌদি। না, সব কাজ করে আছে, আমাদের ঘরটা এখনই গোছাতে হবে। রাজাবাবু স্নান সেরে এই পথেই পুজো করতে যাবেন। কি হবে ঠাকুর পুজো করে? যে নিজের ঘরে লক্ষ্মীকে বিসর্জন দিয়েছে সে মাটির মূর্তি পুজো করে কি পুণ্য করবে? চুপ কর কাজল। না বৌদি, তুমি চুপ করে থাকলে আমি চুপ করে থাকতে পারি না। আর আপনারা একটা কথা শুনে রাখুন, দাদার মন বিষিয়ে এ বাড়িতে ছুঁচয়ে ঢুকেছেন, কিন্তু ভালো হয়ে বেরোবার চেষ্টা করলে আপনার দুই ভাই বোনের জন্য ফলটা কিন্তু ভালো হবে না। চলো বৌদি। রাজেন মামা ঠিকই বলেছিল, এ বাড়িতে রাবণের গোষ্ঠী সব জাকিয়ে বসেছে। হ্যাঁ ঠিকই বলেছে আপনার শকুনি মামা, তবে তিনি বোধহয় জানেন না রামায়ণে রাবণ ছিল সীতার বিপক্ষে, আর এখানে চৌধুরী পরিবার যা জাকিয়ে বসে আছে তারা সবাই কিন্তু সীতার পক্ষে, আর সেখানে সুপর্ণাখার নাক কাটা হয়েছিল, আর এখানে সুপর্ণাখার থোতা মুখ ভোতা করতে আমি একাই একশো। আহ কাজল চুপ কর, একটা কথা মনে রাখিস, আমি যেমন তোর বৌদি ঠিক তেমনি তোর দাদা যাকে বিয়ে করে ঘরে এনেছে সেও তোর বৌদি। এমন কোনো কথা বলিস না যা শুনলে তোর দাদা মনে কষ্ট পাবে। ওর কথায় কিছু মনে করো না বোন, ও আসলে আমাকে বড্ড বেশি ভালোবাসে, তো তাই না বুঝে বলে ফেলেছে ওর হয়ে। আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি বোন। কাজল চল। শঙ্কর, এটা অভিমানের সময় নয়, তুমি কেন বুঝতে পারছো না? ওদেরকে সবাই বৌদির ওপর অত্যাচার করছে, আর তুমি কাপুরুষের মতো মুখ ঘুরিয়ে বসে থাকবে? দেখো, যে দিদি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে সে তো শুধু দিদি নয়, তোমার মা। আমি জানি কাজু, আমি সব জানি, দিদি আমার মা। আমি দিদিকে আমার মনে মনে কোটায় তুলে রেখেছি, যে জামাই বাবুকে আমি বাবার মতো শ্রদ্ধা করতাম সে কিনা আমায় ভুল বুঝলো, আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিল। আচ্ছা আমার কি অপরাধ? আমি তো সব সময় ওদের মঙ্গল কামনা করেছি, সেটাই কি আমার অপরাধ? অপরাধ তোমার নয় শঙ্কর, অপরাধ আমাদের ভাগ্যের। কিন্তু বৌদির এই চোখের জল আমি আর সহ্য করতে পারছি না, একমাত্র তুমিই পারো এই চোখের জল মুছে তোমার মাকে উদ্ধার করতে। কিন্তু আমি কি করবো কাজু, দিদিও আমায় ভুল বুঝল, তাছাড়া আমি সেদিন প্রতিজ্ঞা করে এসেছি ও বাড়িতে আর কখনো যাবো না, কি করে আমি আমার প্রতিজ্ঞা ভেঙে আমার দিদির অসম্মান করবো? আচ্ছা তুমি তো সবসময় আমার দিদির কাছে থাকো, তুমি আমার দিদিকে রক্ষা করো। এই দুধটুকু খেয়ে নাও বৌরানী, একে একে সবাই চলে গেল, তুমি গেলে না বিনীতা মাসি। না গো বৌরানী, তোমাকে ফেলে আমি যাই কি করে? ওই বাজে মেয়েটার জন্য সংসারে আগুন লেগেছে, সেই আগুনে তোমাকে কি করে ফেলে যাই বৌরানী? ওই মেয়েটার তো কোনো দোষ নেই বিনীতা মাসি, ওকে কেন দোষ দিচ্ছ? তোমাদের রাজা বাবুই তো ওকে ভালোবেসে মনে ঠাঁই দিয়েছে। প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে স্বামীর ঘরে গিয়ে সুখের সংসার করবে। মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখেছ, ওর চোখে কত আশা কত স্বপ্ন। তাছাড়া মেয়েটার গর্ভে আছে বংশের প্রদীপ, তোমাদের রাজাবাবুর ভুলে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে রানীমা আমাকে ক্ষমা করবে না বিনীতা মাসি, রানীমা আমাকে ক্ষমা কর না। না বৌরানী, রাজাবাবুর ভুলের জন্য আমাদের ঘরের লক্ষ্মী এত বড় সর্বনাশ হবে, এ আমরা কিছুতেই মেনে নিতে পারবো না বৌরানী। বিনীতা মাসি, এ আমরা কিছুতেই মেনে নিতে পারবো না, এ আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। ঠাকুর রাজাবাবু তো কোনোদিন আমাকে ভালোবাসেনি, আমি তো
জোর করে তাকে মিথ্যে জালে জড়িয়েছি। নাচগান করে লোকের মনোরঞ্জন করে বেড়াচ্ছিস, মেয়ে হয়ে আরেকটা মেয়ে এভাবে সর্বনাশ করতে পারলি? মেয়েটার গর্ভে বংশের প্রদীপ আছে, আর যেন কোনো ক্ষতি না হয়। পাতানো বোন হোক আর গোছানো বোন হোক, আমাদের কাজটা তো উদ্ধার পেতে হবে। আমি চলে যাব, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব, আমি থাকবো না। কোথায় যাবি রে বিজু? বিজু বিজু, এই যে রাজপ্রাসাদ, এই যে রাজভোগের ব্যবস্থা করে দিলাম, এরই মধ্যে ভদজম হয়ে গেল নাকি রে? হ্যাঁ গো মামা, আমি সব কিছু চাই না, এই রাজপ্রাসাদ, এই রাজভোগ, মামা গো আমি এসব কিচ্ছু চাই না, আমি মুক্তি চাই, আমি মুক্তি দাও। পাগলি মেয়ের কথা শুনো, ওরে বাবা আমরা তো তোকে মুক্তি দেবো বলে এখানে এসেছি, লক্ষ্মী সোনা মেয়ের মতো আমাদের কাজটা করে দিয়ে এটা কত মুক্তি নিয়ে চলে যাও। আমার কি কাজ? তোমরা যখন যা বলেছো তখন তাই করেছি, একটা সুখের সংসার ভেঙে চুরমার করে দিয়েছি, দিদির মতো একটা মহিলার জীবন ভেঙে নষ্ট করে দিয়েছি, আর কি চাও মামা? অনেক হয়েছে আর নয়। দেখ বিজলি, এই রাজেন কেমন দেবী বরণ করতে জানে, প্রয়োজন হলে কিন্তু দেবী বিসর্জন করতেও জানে। বিজলি তুই কি সব পাগলামি শুরু করেছিস? হ্যাঁ, সম্পত্তি দখল নিতে এসে রাজরানী সেজে মাথাটা পাগল হয়ে গেল নাকি? কুমারী থেকে স্ত্রী হতে গিয়ে একজন মহিলার জীবনে চরম সর্বনাশ ডেকে আনব, কিন্তু আর নয়। সিঁথিতে যখন সিঁদুর পড়েছি, সেই সিঁদুরের ধর্ম রাখতে নিজের জীবন দিতেও পিছপা হব না আমি, জেনে রেখো। শোনো কথা, যার জন্য রামের মা তাকেই তুমি চেনো না, এই জন্য মামা বাবু আপনাকে আমি পই পই করে বলেছিলাম, সবকেও বিশ্বাস করা যায় কিন্তু বাজারের মেয়ে ছেলেকে বিশ্বাস করা উচিত না। আ গোপীনাথ, অসময়ে সত্য কথাটা বলে না। দেখ বিজলি, তোর এই চোখের জলটা, এটা যদি সত্যি মুক্ত হয়ে ঝরতো তাহলে তো আমাদের এই কাজটা করার কোনো দরকার হতো না, বেঁচে গেতাম, কিন্তু সেটা তো হচ্ছে না। তাই আজ রাতের মধ্যে তোর রাজা বাবুকে দিয়ে এই দলিলটাই সই করাবি, আর যদি না পারিস তাহলে তোর রাজা বাবু আর বৌরানী মা আর কেউ পৃথিবীর আলো দেখবে না। লক্ষ্মী সোনা মেয়ের মতো কাজটা করে দেখো কেমন, আমরা আসি। আসো মা বাবু। আমি পারবো না। পল্লিলটাতে সই না করাতে পারলে তোর ওই রাজা বাবু আর দেবী কেউই দিনের আলো দেখবে না। দিদি দিদি, আমি তোমার কাছেই আসছিলাম। কেন? আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত না করতে পারলে আমি মরেও শান্তি পাবো না দিদি। ছি, মরার কথা বলছিস কেন বোন? সুখে স্বামীর ঘর করবি বলেই তো আমার স্মৃতিতে কি সিঁদুর নিয়ে তোর স্মৃতিতে পরিয়ে দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম।
কিন্তু আমার সে সম্মান পাওয়ার কোনো অধিকার ছিল না। আমি আমি চক্রান্ত করে ওদের সঙ্গে মিথ্যা জাল বুনে রাজাবাবুকে তোমার বুক থেকে কেড়ে নিয়েছি। এই কি বলছিস তুই? তাহলে তাহলে তোর সন্তান মিথ্যে মিথ্যে সব মিথ্যে দিদি। রাজাবাবুর মতো রক্তে মাংসে গড়া দেবতা আমি আজ পর্যন্ত দেখিনি। বিশ্বাস করো উনি এখনো পর্যন্ত আমাকে স্পর্শ করেননি। রাজেন, গোপীনাথ, জগৎ এদের কথায় পয়সার লোভে আমি রাজাবাবুকে ফাঁসিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি যে কত বড় ভুল আমি করে ফেলেছি। কথা এখন বলে লাভ কি? যা হওয়ার তা তো হয়ে গেছে। না দিদি, কিচ্ছু হয়নি, এখনো সময় আছে। সময় থাকতে তুমি রাজাবাবুকে বাঁচাও দিদি। কেন, রাজাবাবুর কি হয়েছে? চুপ করে থাকিস না, বল রাজাবাবুর কি হয়েছে? রাজেন, গোপীনাথ, জগৎ ওরা আমাকে সে শাসিয়ে গেছে। আমি দলিলে সই না করে রাখলে ওরা তোমাকে আর রাজাবাবুকে খুন করে ফেলবে। দিদি, রাজাবাবু এখন কোথায়? জানি না। কি হয়েছে, তুমি এমন করছো কেন? কাজল, কাজল তোর দাদা কোথায়? জানি না, কিন্তু কেন? সর্বনাশ হয়ে গেছে, তোর দাদার ভীষণ বিপদ। সে কি? হ্যাঁ, তুই তুই দুলাল কাকুকে তাড়াতাড়ি থানায় যেতে বল। আমি দেখছি, আমি দেখছি। অবশ্য না, কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ আমি সব বলেছি, সব বলে আমি বেশ করেছি। বেশ করেছিস, বেশ করেছিস, কিন্তু পরিণামটা কি হতে পারে ভেবে দেখেছিস? জাত সাপের লেগে পা দিয়েছিস তুই, তোকে ছোবল খেতে হবে। এ আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো, রাজেন মামা আর গোপীনাথ সবাই ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। তোদের মতন কেউ তাদের সঙ্গে যখন গাঁট ছড়া বেঁধেছি ছোবল তো তখন খেতেই হবে, কিন্তু আমি বেঁচে থাকতে রাজাবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। চুপ কর বেঈমান, তোকে রাস্তা থেকে তুলে এনে রাজরানী করেছি। সে তো আমি জানি গো, রানীমা দয়া না করলে আমি এ বাড়িতে বৌরানীর আসনে বসতে পারতাম না। কিন্তু আমি যে ব্রত নিয়েছি বেঁচে থাকতে আমি তোমার কোনো ক্ষতি করতে দেব না। জগত, জগত অসময়ে মাথা গরম করতে নেই। শোন বিজলি, তুই তো তুই তো তোর পাওনাটা বুঝে নিয়েছিস, এবার আমাদের পাওনাটা বুঝে নিতে দে। দেব, মামাকে এমন শাস্তি দেব যাতে ভবিষ্যতে কোনো মামা শকুনি না হতে পারে। যা হবার হয়ে গেছে, তোমার ভুল ভেঙে গেছে, এটাই আমার শান্তি। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। সবার আগে আমাকে ক্ষমা ক্ষমা নেই তো এখনো বলছি ভালো ভালোর পথটা ছেড়ে দে। পথ আমি ছাড়বো না। আমি জানতাম আমার স্বামীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার এতদিনের তৈরি ছক আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না, কিছুতেই দিতে পারি না। এই জগৎ, এবার ওদেরকে খুঁজে বার করতে হবে। আমার পালা শেষ দৃশ্যটা যে এখনো বাকি আছে জানি, পালা শুরু করেছিলে তুমি, কিন্তু শেষ করবো আমি। তোমাকে মামা বলে ভাবতে আমার ঘেন্না করছে। এখন ঘেন্না পিত্তি ভুলে গিয়ে এই দলিলটাতে সই করে আমাদের বিদায় দিয়ে দিন রাজবাবু। এই দেখো রাজাবাবু কিরে, তোর তো জামাই গো। বৌরানি, এবার তুমি পালার অন্য দৃশ্য বলবে নাকি? সিঁদুর নিও না মুছে। সিঁদুরের অধিকারী নারীর বড় অহংকার, সেটির সিঁদুর রক্ষা করার জন্য নারী যেমন হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিতে পারে, তেমনি প্রয়োজনে দেবী দুর্গার রূপ ধারণ করে প্রাণ নিতেও পারে। হ্যালো, মিচি মিচি বাজে কথা বলে সময় নষ্ট করছো রাজাবাবু। হ্যাঁ, তাড়াতাড়ি দলিলটাতে সই করে দিয়ে এখান থেকে চলে যাও। হ্যাঁ, সই করবো ঠিকই, কিন্তু দলিলে নয়, তোদের মৃত্যু পরোয়ানায়। এসে নাও মামা যত খুশি, কারণ আজকের পর থেকে জেলে বসে শুধু চোখের জলই ফেলতে হবে।
চোখের জল ফেলবো বলে আমার জন্ম হয়নি কুমার, সারা জীবন আসবো বলেই তোমাদের দিয়েই দলিলে সই করিয়ে নিতে চাইছি। সেই ইচ্ছে তোমার কোনোদিনই পূরণ হবে না মামা। শঙ্কর চলে যাচ্ছে, ওকে আটকাও। শঙ্কর, শঙ্কর, আমি জানি তোর যত রাগ দুঃখ অভিমান সব আমার উপর, কিন্তু আমার উপর রাগ করে তোর দিদিকে কষ্ট দিস না তুই। শঙ্কর, আমি জানি আমি তোর গায়ে হাত তুলে আমি পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি সাত জন্মেও করতে পারবো না, কিন্তু বাপ হিসেবে হাত জোর করে তোর কাছে আমি ক্ষমা চাইছি। একমাত্র তুমি পারো ওকে আটকাতে, কেননা তুমি তোর মা। শঙ্কর, শঙ্কর, সেদিন বুঝতে পারিনি তোকে বাড়ি থেকে যেতে বলে কত বড় আঘাত করেছিলাম। আজ বলছি তুই আমার কাছে ফিরে আয় ভাই, আমার কাছে ফিরে আয়। তোকে ছেড়ে আমি কোথায় যাবো বল? তুই যেন মা দিদি। শঙ্কর, তুই যেন মা। শঙ্কর, আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এতেই আমি খুশি। কাজল, আজ থেকে তুই এবাড়ির ছোট রানা। শঙ্কর, শঙ্কর হবে এবাড়ির ছোট কুমার। কাজল, একটা কথা তোমরা মনে রেখো, সবার আগে আমার দিদি, দিদি আমার মা। এই কোনো আজ মোর ভাবনা, দিদি আছে কাছে তাই জন্যে, পৃথিবীর সব সুখ গড়তে ভাঙতে পারি, দিদি আছে কাছে তাই জন্যে। দিদি আমার মা, 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 দিদি আমার মা।